উপকার কখনো তার কাছ থেকে নিও না, যে উপকার করে সেটা নিয়ে বারবার খোঁটা দেয়। কোকিলকে কণ্ঠ দিয়েছে কিন্তু রূপ কেড়ে নিয়েছে, রূপ দিল ময়ূরকে কিন্তু ইচ্ছা কেড়ে নিয়েছে, ইচ্ছা দিল মানুষকে কিন্তু সন্তুষ্টি কেড়ে নিয়েছে, সন্তুষ্টি দিল সাধুকে কিন্তু সংসার কেড়ে নিয়েছে। যে মানুষগুলোর কেয়ারিংয়ে আজ আজ খুব বিরক্ত মনে হয়, সে মানুষগুলো একদিন থাকবে না কেয়ারিংয়ের জন্য, তখন বুঝবে জীবনে কি হারিয়েছ। নারীরা বিয়ের আগে বাবার মুখের দিকে তাকিয়ে নিজের স্বপ্নকে মাটি চাপা দেওয়ার ক্ষমতা রাখে, আর বিয়ের পর সন্তানের মুখের দিকে তাকিয়ে শত দুঃখ কষ্টের মাঝেও জীবন পার করে দেওয়ার সামর্থ্য রাখে। প্রেম নয় বরং কেরিয়ারকে গুরুত্ব দাও, ভালোবাসা এমনি এমনি চলে আসবে। যেখানে সত্যিকারের ভালোবাসা থাকে সেখান থেকে কোনো মানুষই মুখ ফিরিয়ে পালিয়ে বেড়াতে পারে না। কখনো আপন বা পর কারো কাছ থেকে খুব কষ্ট পেলে ভুলেও তাকে দোষারোপ করবেন না, বরং দোষ দেবেন নিজেকে, কেননা আপনাকে কষ্ট দেওয়ার সুযোগটা আপনি নিজেই তাকে করে দিয়েছেন। যে মানুষগুলো তাদের সরল সুন্দর মনের জন্য বারবার অন্যের কাছ থেকে কষ্ট পায়, প্রতারিত হয়, সেই মানুষগুলো কিন্তু একদিন সময়ের সাথে নিজেকে ঠিকই বদলে ফেলতে পারবে। জীবন থেকে কেউ হারিয়ে গেলে তার কথা বেশি বেশি ভাবতে নেই, তার জন্য বারবার আফসোস করে মন খারাপ করে বসে থাকতে নেই। মানুষটা ফিরবে কি ফিরবে না সে দ্বিধা দ্বন্দ্বে ভুগতে নেই। মানুষ পরের কাছ থেকে কখনো কিছু আশা করে না, আপন বলে জানা ও মানা মানুষের কাছে আপনি শতবার না চাইলেও আপনার মনে তার প্রতি বিন্দু বিন্দু আশা জন্ম নেবে। জীবনে একা থাকতে শেখার দরকার আছে, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয়। কারো প্রতি সবটুকু দুর্বলতা কখনোই প্রকাশ করতে নেই, কারণ আপনার দুর্বলতা যে যত বুঝতে পারবে ততই আপনাকে আঘাত করার উপায় জানবে। তোমার চোখের জল যার হৃদয়কে স্পর্শ করে সে কখনোই তোমার হৃদয়ের জায়গা পাওয়ার যোগ্য না। পাশের মানুষটা কতটা সুন্দর সব সময় এটা না খুঁজে মানুষটার মন কতটা ভালো সেটা বোঝার চেষ্টা করবে, কারণ সৌন্দর্যের মাপকাঠি দিয়ে বিচার করে আপনার যাকে ভালো লাগবে তার মন যদি ভালো না হয় তাহলে দিন শেষে আপনি একটা ভালো মনের জন্য আফসোস করতে থাকবেন। আপনি যখন কঠিন সময় পার করবেন তখন হাতে গোনা দুই একজন পাবেন যারা আপনাকে দুটো ভালো কথা বলবে, ভরসার কথা বলবে, আপনার কষ্টগুলো মন দিয়ে শুনবে। সরল মানুষগুলোর মাঝে খুব কমন কিছু ব্যবহার, আপনি এদের মিথ্যা বললেও বিশ্বাস করবে, তাই এদের বিশ্বাস অর্জন করা খুব সহজ। ওরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারে না, সবসময় সত্য ও সরল কথা বলার চেষ্টা করে। কোনো নেগেটিভ বিষয় দেখলেও তাদের ভেতরে কোনো না কোনো পজিটিভ কিছু খুঁজতে চায়। মানুষকে খুব সহজেই আপন করে নিতে পারে, কারো বলা গোপন কথাগুলো নিজের কাছে যত্নে জমা রাখতে পারে। ভালো লাগার বিষয় হলে খুব সহজে সেটাকে প্রকাশ করে দেয়, কারো প্রশংসা করে অনুপ্রাণিত করতে ভোলে না, অপরজনের দুঃখ কষ্ট খুব গুরুত্ব দিয়ে শোনে। নিজের কষ্টের ব্যাপারে এরা প্রচণ্ড চাপা স্বভাবের হয়, তবে কোনো ব্যাপারেই তেমন অভিযোগ করে না। নিজের ভেতর থেকে ভেঙে পড়া মানুষ হলেও অন্যকে খুব সাহস দিতে পারে, মানুষকে খুব ভালোবাসতে পারে। ভালো ব্যবহার এদের সবচাইতে মূল্যবান। সারাদিনের ক্লান্ত শান্ত কথাগুলো, মনের ভেতর অভিমান অভিযোগগুলো, জীবনের ব্যর্থ গল্পগুলো, অপ্রাপ্তি অপূর্ণতাগুলোকে শোনার জন্য একটা নিজের মানুষ থাকুক, যেটা পাওয়ার জন্য
তুমি অস্থির হবে সেটা কখনোই পাবে না, কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য ধরতে পারবে। কিছু মানুষ ক্ষণিকের জন্য জীবনে আসে, আবার চলে যাওয়ার সময় এমন করে যায় যে বাকিটা জীবন লেগে যায় তাদের স্মৃতিগুলোকে ভুলতে। জীবনে যে একবার ধোকা খেয়েছে তার পক্ষে দ্বিতীয়বার আর কাউকে বিশ্বাস করা খুব কঠিন। কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তুমি সেদিনই বুঝবে, যেদিন তোমাকেও কেউ অবহেলা করবে। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যেটা পাওয়ার যোগ্যতা তাদের কখনোই ছিল না। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয়, আর শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে, তবুও মানুষের অহংকার কমে না। পাপ করা খারাপ, কিন্তু পণ্যের অহংকার করা আরও খারাপ। যিনি উদ্দেশ্য ছাড়াই ভালোবাসেন তিনি হলেন মা। বর্তমান সমাজে তুমি যত বেশি সততার সাথে কথা বলবে তত বেশি অসম্মানিত হবে। কিছু কিছু মানুষ সামনের থেকেও ভালো সাজলেও ভেতরে ভেতরে একেবারে গিরগিটির বংশধর। বুঝতে শিখুন কে সময় নিয়ে আপনার সাথে কথা বলে আর কে সময় পেলে আপনার সাথে কথা বলে। কিছু মানুষ দশজনের সাথে প্রেম করেও শেষ পর্যন্ত কারো হতে পারে না, আর কিছু মানুষ একজনের সাথে প্রেম করে তাকে সারা জীবনের মতো বলতে পারে না। আজ এই পর্যন্ত বন্ধুরা।